আসসালামু আলাইকুম কুকিং ক্যানভাসের আরও একটা নতুন আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই সহজ এবং ঝটপট বিকেলের নাস্তা বা সকালে নাস্তার জন্য সহজ একটা রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে ঝটপট পুরো রেসিপি দেখে আসি আজকের এই নাস্তাটি বানানোর জন্য আমি তিন পিস পাউরুটি ব্যবহার করব আপনি চাইলে এর চেয়ে বাড়িয়ে নিতে পারেন প্রথমে পাউরুটির সাইডের যে বাদামি অংশ সেটা আমি কেটে নিচ্ছি একটা ধারালো ছুরির সাহায্যে চারপাশ থেকেই আমি কেটে নিয়েছি তবে আপনারা চাইলে এই সাইডের অংশ দিয়েও করতে পারবেন তবে কেটে নিলে দেখতে ভালো লাগে এই নাস্তাটা খেতেও ভালো লাগবে এখন চলে যাচ্ছে সরাসরি রান্নায় একটা ননস্টিক প্যানে আমি বাটার দিয়েছি প্রায় একটা চামচ পরিমাণ বাটারটা যখন একটুখানি গলে আসবে তখন চারিদিকে ছড়িয়ে দিয়েছি তারপরে এই পাউরিটিগুলো একে একে দিয়ে এই বাটারের মধ্যে এপিট ওপিট করে সেকে নিতে হবে খুব বেশি কড়া করে ফেলবো না তাহলে দেখতে ভালো লাগবে না আবার খেতেও খুব একটা বেশি ভালো লাগবে না যখন এই রকম হালকা একটু কালার আসবে তখন এ ওপাশ করে আমি উঠিয়ে নিচ্ছি আমি তিন পিস পাউরুটি করে নিয়েছি তবে একটা পাউরুটি খুবই সামান্য করে ভেজেছে এই ওপাশে দেখতে পাচ্ছেন খুব বেশি কালার আসেনি এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর যেই পাউরুটি দুটো আমি একটু বেশি করে ভেজেছিলাম সেই দুটো একটা নিচে থাকবে আর অপরটা থাকবে উপরে মাঝখানে দিয়েছি যেটা হালকা করে ভেজেছি তিনটা পারোটি আমি সেট করে দিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে করেছে এখন চুলাটা কিন্তু আমি খুবই হালকা আছে অন করেছি আর এই চুলাটা অন থাকা অবস্থায় আমি এক কাপ পরিমাণ দুধ অল্প অল্প করে চারিদিকে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি আগে থেকে জাল করে একটুখানি ঘন করে নিয়েছিলাম সেই দুধটাই ব্যবহার করছি দুধটা যদি আগে থেকে একটু জাল করে ঘন করে নেওয়া হয় তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে আর আমি এখন এই দুধটা অল্প অল্প করে কয়েকবারে পাউরুটির উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে এই দুধটা আমি বারবার পাউরুটির গায়ে লাগিয়ে দিচ্ছিলাম এতে করে পাউরুটির মধ্যে দুধটা চলে যাবে আর নাস্তাটা খেতে ভালো লাগবে এখন এই নাস্তাটা হালকা একটু মিষ্টি করার জন্য আমি উপর দিয়ে মধু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সুগার সিরাপও ব্যবহার করতে পারবেন তবে মধুটা দিলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে আর খাবারটাও অন্যরকম একটা টেস্ট আসে খুবই অল্প সময়ের মধ্যে ঝটপটভাবে এই নাস্তাটি রেডি হয়ে যায় বাচ্চাদের সকালের নাস্তা বা বিকেলের নাস্তা আবার চাইলে ডেজার্ট হিসেবেও আপনারা বড়দের জন্য পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার অল্প সময়ে ঝটপটভাবে তৈরি করা যায় আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ